হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আজকে আমি আমার বাগানের এক বিশেষ গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যার নাম আফ্রিকান ইয়েলো মাল্টা। এই মাল্টা গাছটি আমি 1 বছর আগে একটি নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম। আফ্রিকান ইয়েলো মাল্টা আমার সাইটাস গার্ডেনের অন্যতম একটি ভালো জাত। এই জাতটি আমার সাইটাস গার্ডেনের ডেকোপোন অরেঞ্জের পরের স্থান পেয়েছে। আফ্রিকান ইয়েলো মাল্টা প্রচুর পরিমাণে ফল ধরে এবং চাষিদের চাষ করার অন্যতম একটি উপযুক্ত জাত, যা চাষিদের লাভজনক হবে। আফ্রিকান ইয়েলো মাল্টা পাকলে হলুদ রং হয়ে যায় এবং খেতে খুবই মিষ্টি। আফ্রিকান ইয়েলো মাল্টা বাড়ি মাল্টা থেকে গুণে মানে অনেক ভালো। আফ্রিকান ইয়েলো মাল্টা আমরা বাজারে চড়া দামে কিনি, তাই বন্ধুরা আপনারা আফ্রিকান ইয়েলো মাল্টা গাছ লাগান এবং কিনে খাওয়ার হাত থেকে বাঁচেন। আফ্রিকান ইয়েলো মাল্টা গাছে খুবই গ্রোথ, খুবই তাড়াতাড়ি বড় হয় এবং অল্প সময়ের মধ্যে ফুল চলে আসে এবং ফুলে প্রায় 100%-এর মধ্যে 70% গুঠি দাঁড়িয়ে যায়। দেখুন, আমার মালটা গাছে ইয়েলো হলুদ মালটা গাছে অনেক গুঠি দাঁড়িয়ে গেছে এবং বড় ফল হয়ে যাচ্ছে। আফ্রিকান ইয়েলো মাল্টার পাতা একটু নৌকার মতো হয়, আপনারা চিনতে পারবেন পাতা দেখে। অনেক নার্সারিতে আফ্রিকান মাল্টা বলে ভিয়েতনামি মাল্টা দিয়ে দেয়, তো আপনারা একটু দেখে কিনে নেবেন। খুবই সুন্দর একটি গাছ। এবং গাছ লাগালে খুবই যত্ন করতে হবে, গাছ লাগিয়েই ফেলে থুলে হবে না, গাছে প্রতিদিন চর্চা করতে হবে এবং জল দুবেলা দিতে হবে।